নমস্কার বন্ধুরা, শ্যামলী ভিলেজ কুকিংয়ে সকলকে স্বাগত। আজকে এই মুচমুচে সাবুদানা ভাজা করেছি বাড়িতে, আসুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে করেছি। এখানে আমি এক বাটি মোটা সাবুদানা নিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এক মুঠো মতো সাবুদানা। চেষ্টা করবেন বড় সাবুদানাটা নিতে। এই যে দেখুন কত সুন্দর, কি বড় বড় হয়ে গেছে। দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই এভাবে নাড়াচাড়া করে তুলে নিতে হবে। যে দেখুন যত বড় বড় সাবুদানা দিয়েছিলাম তার থেকে দ্বিগুণ হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠে নিচ্ছি। আবারও এক মুঠো সাবুদানা আমি দিয়ে দিয়েছি। যে দেখুন দেওয়া মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একদম ভেজে উঠছে, খুব ঝটপট হয়ে যাবে আর খেতে খুব সুস্বাদু হয়। বাড়িতে এই বর্ষার বিকেলে একবার ট্রাই করবেন বন্ধুরা, খেতে খুব অসাধারণ হয়। এখানে আমি একটি মাঝারি সাইজের আলুকে পাতলা গ্রেটার দিয়ে কুচিয়ে নিয়ে দু তিনবার ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি, জলীয় ভাবটা একদম চলে গেছে। এখন এরকম একটি ছাকনা ওপরে দিয়ে এই ঝুরো ঝুরো করে আলু ভাজাটা ভেজে নেব। দেখুন এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আলুটাও ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এক মুঠো বাদাম দিয়ে দিচ্ছি, এটাও একটু ভেজে নেব। বাদামে এইভাবে চুটফুট করে আওয়াজ যখন হবে তখনই বুঝবেন যে বাদাম ভাজা হয়ে গেছে। প্রথমে দেখে মনে হবে না, কিন্তু পরে যখন ঠান্ডা হবে একদম ক্রিসপি হয়ে যাবে। এখানে আমি কিছু কাজু, কিশমিশ আর আমন বাদাম নিয়ে নিয়েছি, এগুলোকেও একটু ভাজা ভাজা করে নেব। এগুলো চাইতে গেলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি আজকে একটু দিলাম। এখানে আমি কিছু পরিমাণে কারি পাতা নিয়েছি, এটাও একটু ভেজে। এখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি, এটাও একটু ভেজে নেব কয়েক সেকেন্ড। আওয়াজ শুনে বুঝতে পারছেন নিশ্চয় বন্ধুরা কিরকম মুচমুচে হয়েছে। এখন দিয়ে দিচ্ছি চিনে বাদামটা ভাজা, দিয়ে দিচ্ছি ঝুরো করে আলু ভেজে রাখা, দিচ্ছি কাজু, কিশমিশ, আমন ভাজাটা, দিয়ে দিচ্ছি কারি পাতা। আমি এখানে আপনারা চাইতে গেলে চাট মশলা ব্যবহার করতে পারেন, লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি নিয়েছি এখানে হাফ চামচ সন্ধপ লবণ আর জিরে ধনে গুঁড়ো। এখন সব কিছু উপকরণ হালকা হাতে একবার মিশিয়ে নেব।
কি মুচমুচে হয়েছে দেখে বুঝতে পারছেন বন্ধুরা, আওয়াজ শুনে বুঝতে পারছেন। তাহলে এরকম সামান্য কিছু উপকরণে ঘরেই ছিল সব কিছু উপকরণ, এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। আর বর্ষার দিনে বাইরের কিছু না খেয়ে এরকম ঘরেই সামান্য কিছু উপকরণ দিয়ে একবার তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে খুব সুন্দর হয়। দোকানের কেনা চানাচুর ভাজা, ভুজিয়া, এসব গাঠিয়া এসবের থেকে অনেক গুণে ভালো হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।